আমরা ইতিহাস এবং ঐতিহ্যের এক জীবন্ত স্থানে দাঁড়িয়ে আছি। এক মিথ, মহাপ্রভু চৈতন্য দেবের স্মৃতি বিজড়িত এই চৈতন্য ডোবাতে আমরা রয়েছি। আমাদের মধ্যে গুরুদেব আছেন, মহাপ্রভু মহারাজ একজন, তার কাছে আমরা জিজ্ঞেস করবো যে এর সঙ্গে এই যে চৈতন্য ডোবা হালি শহরের মহাপ্রভুর সঙ্গে স্মৃতি বিজড়িত একটা জায়গা, ইতিহাসটা। কিন্তু জাগতিক দৃষ্টিভঙ্গি দিয়ে যদি আমরা দেখি, ঈশ্বরপুরীর কৃপা লাভ করার পরে কিন্তু তিনি মহাপ্রভু হয়েছেন, তার আগে কিন্তু নিমাই পণ্ডিত এবং তিনি অত্যন্ত বিদ্যাগর্বে উদ্ধত, তার সামনে যেতে সবাই ভয় পেত। কিন্তু ঈশ্বরপুরীর কাছ থেকে দীক্ষা লাভ করার পরেই কিন্তু নিমাই পণ্ডিত থেকে তিনি মহাপ্রভুতে পরিবর্তন হন। তাহলে এই যে তার কৃপায়, ঈশ্বরপুরীর কৃপার শক্তির যার দ্বারা তিনি এই আজকে মহাপ্রভুতে, বা যে কৃষ্ণ প্রেমে যে তিনি ভেসে বেড়াচ্ছেন, সেটা কিন্তু ঈশ্বরপুরীর কৃপা লাভ করার পর। তাহলে এ হেন গুরুদেবের মহিমা বিজড়িত যে স্থান, তার সেই পূত ভূমি, পূর্ণ ভূমিতে তিনি এসে গড়াগড়ি দিয়ে সেই গুরু মহিমা কীর্তন করতে লাগলেন, হাই গুরুদেব হাই গুরু। তো সেই সময় তার এবং সেখানকার মৃত্তিকা তিনি নিজেও গায়ে মাখতে লাগলেন, খেতে লাগলেন এবং নিজে হাটে খনন করে নিজের বহির্বাস, যে উত্তরীয় যেগুলো পড়ি আমরা, সেই উত্তরীয়র মধ্যে তিনি নিয়ে নিয়েছিলেন অনেকটা। তাকে দেখা দেখি সেখানকার যত শিষ্য, হ্যাঁ শিষ্য, যেহেতু মহাপ্রভুর কথা লক্ষ লক্ষ এসেছে, এবার সেখানে এসে মহাপ্রভু বলছেন যে যেখানে ভক্তি সেখানেই জন্ম নেয় মনোরঞ্জক গল্পগাথা, আর সেই গল্পগাথায় ভর করে পূর্ণতীর্থ হয়ে ওঠে এক এক স্থান। যেমন হালির শহরে চৈতন্য দেবের গুরু ঈশ্বরপুরীর জন্মপীঠে, সেখানে একটি পুকুরের সঙ্গে চৈতন্য দেবের অনুষঙ্গ জড়িয়ে তার নামকরণ করা হয়েছে চৈতন্য ডোবা। জায়গাটি এখন এই নামে সুবিদিত এবং হালির শহরের বিখ্যাত একটি দর্শনীয় স্থান হিসেবে পরিচিত। এ বিষয়ে একটি কাহিনী প্রচলিত রয়েছে। শ্রী ঈশ্বরপুরী ছিলেন চৈতন্য দেবের দীক্ষা গুরু। 1513 সালে পুরীধাম থেকে যখন শ্রী চৈতন্য দেব বৃন্দাবনে যাবেন বলে রওনা হন, তখন বঙ্গদেশের মধ্য দিয়ে গঙ্গাবক্ষে যাবার সময় পথে পথ কুমারমট্ট। হালি শহরেরই আদি নাম কুমারমট্ট। সম্রাট শের শাহের রাজত্বকালে এখানে অনেক বড় বড় বাড়ি বা হ্যাবেলি তৈরি হয়, তাই বলা হতো হ্যাবেলি নগর। সেই হ্যাবেলি নগরের অপভ্রংশ হল হালি শহর। এই হালি শহরেই ছিল শ্রী ঈশ্বরপুরীর জন্মপীঠে। এ পর্যন্ত সব তথ্যই ইতিহাস সম্মত, মিতির আবির্ভাব এর পরবর্তী অংশে। কথিত আছে কুমারমট্ট নাম শুনেই মহাপ্রভু অস্থির হয়ে পড়েছিলেন, গুরুদেবের ভিটের দর্শন করে প্রণাম করবেন বলে। তবে ঈশ্বরপুরীজি তখন আর ধরা ধামেনি, মহাপ্রভু তার ভিটে গিয়ে গুরুর কথা স্মরণ করে আছড়ে পড়ে কাঁদতে থাকলেন, বুক ফাটা আর্তনাদ করতে থাকলেন, এ মৃত্তিকা মোর জীবন ধন প্রাণ, এই বলে তিনি ভূমিতে মাথা ঠেকিয়ে প্রণাম করলেন, জিভে ছোঁয়ালেন সেই পূর্ণ ভূমির মাটি। তারপর নিজের উত্তরীয়র মধ্যে বড় একতাল মাটি বেঁধে দিলেন,
তা দিয়ে পরবর্তীতে তিনি রোজ দেহে তিলক আঁকতেন আর প্রতিদিন এক কণা করে মুখে দিতেন। এদিকে মহাপ্রভুকে একবার চোখের দেখা দেখতে ও প্রণাম করতে হাজার হাজার লোক সেখানে ভিড় করে। তারাও মহাপ্রভুকে অনুসরণ ও অনুকরণ করে মৃত্তিকা নিতে থাকলেন। হাজার হাজার মানুষের খননের ফলে গভীর গর্ত হয়ে অচিরেই সেখানে জল দল দেখা দিল। পরবর্তীকালে সে গর্ত গভীর হতে হতে ছোট ডোবার রূপ নিল। শ্রী চৈতন্য দেবের শ্রীহস্তে খোদিত হয়েছিল বলে এর নাম শ্রী চৈতন্য ডোবা। এ ডোবা মহাপ্রভুর প্রগাঢ় গুরুভক্তির নিদর্শন। বর্তমানে ঈশ্বরপুরীর জন্মভিটার পুরোটা জুড়েই ডোবার অবস্থান। আর এই ঐতিহাসিক ডোবার পাশে এখন যেখানে শ্রী রাধা বিনয়জির মন্দির ও আশ্রম, সেটি ইতিহাস প্রসিদ্ধ দ্বিতীয় শিবাস অঙ্গন। মহাপ্রভু যখন সন্ন্যাস নিয়ে পুরীধামে চলে গেলেন তখন নিমাইবিহীন নবদ্বীপে বাস করা শিবাস পণ্ডিতের কাছে ভীষণ কষ্টের হয়ে উঠল। একসময় নবদ্বীপে তার গৃহের অঙ্গনেই তো নিমাই সকলকে নিয়ে রাত দিন কীর্তনের আনন্দে বিভোর থাকতেন, আর এখন সব শূন্য। চারিদিকে যেন অনন্ত বেদনা ঘন নিরবতা। শিবাস ভাবলেন ঔরঙ্গজেবের ঠিক কুমার ভক্তে তো আসবেন, কারণ সন্ন্যাসের নিয়ম আছে সন্ন্যাস গ্রহণের পর গুরুভিটা প্রণাম করতে যেতে হয়, তখন তাকে বুঝে নিজের কাছে রেখে দেবেন কিছুকাল। তাই শ্রীবাস পণ্ডিত নবদ্বীপ ত্যাগ করে চলে এলেন কুমার ভক্তে, আর বাস করতে থাকলেন ঠিক ঈশ্বরপুরীজির জন্মভিটির পাশের জমিতে। যখন শ্রী চৈতন্য মহাপ্রভু কুমার ভক্তে এলেন তখন শ্রীবাস পণ্ডিতের মনের আশা পূর্ণ হল। তার গৃহকে আবার কীর্তনে ভরিয়ে মহানন্দে হাট বসালেন মহাপ্রভু সেখানে। সেই দ্বিতীয় শ্রীবাস অঙ্গনেই শ্রী শ্রী রাধা বিনয়জীবের মন্দির নির্মিত হয় এবং শ্রী নিতাই গৌরঙ্গ গুরুধাম আশ্রম প্রতিষ্ঠিত হয় এখানে। ১৫১৫ খ্রিস্টাব্দে যখন মহাপ্রভু নীলাচল থেকে বৃন্দাবন যাবার ইচ্ছা প্রকাশ করেন, তখন ওই পুরীধাম থেকে সেখান থেকে নীলাচল থেকে বেরিয়ে এসে তিনি এই বাংলার উপর দিয়ে গঙ্গাপথে তিনি বৃন্দাবনের উদ্দেশ্যে রওনা হন। কিন্তু গঙ্গাপথ দিয়ে যখন যাচ্ছিলেন, আমরা কার্তিকী কৃষ্ণা ত্রয়োদশী, কার্তিকী কৃষ্ণা ত্রয়োদশী এটা কালী পুজোর আগে আগে যে ধনতেরাস দিন, সেই ত্রয়োদশীর দিন, সেই সময় তার আগের দিন হচ্ছে দ্বাদশী, সেদিন এসেছিলেন পানিহাটিতে, ওই পথ দিয়ে আসছিলেন পানিহাটিতে। দ্বাদশীতে আসার পর তারপরে সেই রাঘব পণ্ডিতের ভবন, সেখান থেকে আসার পর পরের দিন যখন ত্রয়োদশীর দিন এখান দিয়ে যাচ্ছিলেন, কুমারহট্ট নাম শুনে ওনার মনে পড়ে গেল যে আমার গুরুদেবের জন্মস্থান হচ্ছে এই কুমারহট্ট। তো সেই জন্য তিনি নৌকা ভেড়ালেন এবং পার থেকে যে স্থানে কবি কর্ণপুরের চৈতন্য চরিত মহাকাব্য বলে একটা গ্রন্থ আছে, সেই সমস্ত গ্রন্থে কবি কর্ণপুর রচনা করেছেন যে মহাপ্রভু যেই পথ দিয়ে আসছিলেন
ওই গঙ্গা পার থেকে তিনি দণ্ডবাদ প্রণাম করতে করতে এসেছিলেন। মানে যেখানে যেখানে মহাপ্রভুর চরণ পড়েছিল ভক্তরা এত পরিমাণে সেখানে পদধুলি নিয়েছিলেন, গর্ত গর্ত হয়ে গেছিল। যাই হোক, প্রণাম করতে করতে তিনি এই যে যেখানে আজকে দেখতে পাচ্ছি বর্তমানে যে পুকুরটা ডোবা, এইটা হচ্ছে চৈতন্য ডোবা। এখানে কিন্তু ডোবা ছিল না, এটা একটা সমতল ভূমি ছিল, যেমন এখানকার অবস্থা আমরা দেখছি। কিন্তু মহাপ্রভু সেখানে এসে হা গুরুদেব হা গুরুদেব বলে গুরু বিরহে বিরক্তান্ত হয়ে কাঁদতে, মানে গুরুদেব তখন ছিলেন না, তার অনেক আগেই তিনি অপ্রকট হয়েছিলেন। কিন্তু তার স্মৃতি বিজড়িত ভূমি এবং জন্মস্থান জন্মস্থান ঈশ্বরপুরীর বাবার নাম হচ্ছে শ্যামসুন্দর আচার্য, তিনি এখানেই বাড়ি ছিল এবং শৈশবকাল কৈশোরকাল তার এখানেই কেটেছে। পরবর্তীকালে মাধবেন্দ্রপুরীর সংস্পর্শে আসার পর মাধবেন্দ্রপুরীর কাছ থেকেও তিনি বিদ্যাশিক্ষা মাধবেন্দ্রপুরীর কাছেই লাভ করেছিলেন। সেখান থেকে তিনি চলে যান পরবর্তীকালে মাধবেন্দ্রপুরী গ্রহণ, যখন সন্ন্যাস গ্রহণ করে চলে যান, তারপরে ঈশ্বরপুরেও কিছুকাল পরে গৃহত্যাগ করে মাধবেন্দ্রপুরীর কাছে চলে যান এবং সেখানে মাধবেন্দ্র পুরীর কাছ থেকে তিনি দীক্ষা এবং সন্ন্যাস উভয় গ্রহণ করেন। কিন্তু যখন মহাপ্রভু এখানে আসেন সেই সময় তার কিছুকাল আগেই ঈশ্বরপুরী অপ্রকট হয়ে গেছে। তো কিন্তু ওই গুরুদেবের স্মৃতি বিজড়িত ভূমি এবং তার শৈশবকাল এবং বাল্যকাল এখানেই কেটেছে, কৈশোরকাল এখানেই কেটেছে, তার পদধূলি বিজড়িত ভূমি স্থান এবং মহাপ্রভু আমরা যদি স্বাভাবিক সাধারণ দৃষ্টিভঙ্গিতে দেখি, বাহ্য দৃষ্টিতে যদি দেখি, অভ্যন্তরীণ দৃষ্টিতে তিনি ভগবান সেটা আলাদা কথা, কিন্তু জাগতিক দৃষ্টিভঙ্গি দিয়ে যদি আমরা দেখি, ঈশ্বরপুরীর কৃপা লাভ করার পরে কিন্তু তিনি মহাপ্রভু, তার আগে কিন্তু নিমাই পণ্ডিত এবং তিনি অত্যন্ত বিদ্যাগর্বে উদ্ধত, তার সামনে যেতে সবাই ভয় পেত। কিন্তু ঈশ্বরপুরীর কাছ থেকে দীক্ষা লাভ করার পরেই কিন্তু নিমাই পণ্ডিত থেকে তিনি মহাপ্রভুতে পরিবর্তন হন। তাহলে এই যে তার কৃপায়, ঈশ্বরপুরীর কৃপার শক্তির যার দ্বারা তিনি এই আজকে মহাপ্রভুতে, বা যে কৃষ্ণ প্রেমে যে তিনি ভেসে বেড়াচ্ছেন সেটা কিন্তু ঈশ্বরপুরীর কৃপা লাভ করার পর। তাহলে এ হেন গুরুদেবের মহিমা বিজড়িত যে স্থান, তার সেই পূত ভূমি পূর্ণ ভূমিতে তিনি এসে গড়াগড়ি দিয়ে সেই গুরু মহিমা কীর্তন করতে লাগলেন, হাই গুরুদেব হাই গুরু। তো সেই সময় তার এবং সেইখানকার মৃত্তিকা তিনি নিজেও গায়ে মাখতে লাগলেন, খেতে লাগলেন এবং নিজের হাতে খনন করে নিজের বহির্বাস, যে উত্তরীয় যেগুলো পড়ি আমরা, সেই উত্তরীয়র মধ্যে তিনি নিয়ে নিয়েছিলেন অনেকটা। তাকে দেখা দেখি সেখানকার যত শিষ্য, হ্যাঁ শিষ্য মহাপ্রভুর কথা এইবার সেখানে এসে মহাপ্রভু বলছেন যে ঈশ্বরপুরীর জন্মস্থান, এটা ঈশ্বরপুরীর জন্মস্থান, এই মৃত্তিকা মোর জীবন ও ধনপ্রাণ, যেটা কিন্তু কৃষ্ণ অবতারে বা মহাপ্রভুর অবতারেও বা রাম অবতারেও আমরা কোথাও দেখবো না যে কোনো একটা স্থানকে, কোনো স্থানের মৃত্তিকাকে কোনো অবতার বলেননি যে এটা আমার জীবন ধনপ্রাণ, কিন্তু শুধুমাত্র এই চৈতন্য ডোবাকে মৃত্তিকাকে বলেছেন যে এই মৃত্তিকা আমার জীবন ধনপ্রাণ। তো এইরকম মহিমামূলক স্থান ত্রিভুবনে আর আছে বলে আমাদের ধারণা নেই, বা ভগবান স্বয়ং নিজ মুখে বলেননি কোথাও, যে বৃন্দাবনে তিনি এত লীলা করেছেন সেখানেও বলেননি যে এই মৃত্তিকা আমার জীবন ধনপ্রাণ, কিন্তু এই চৈতন্যডোবা মৃত্তিকাকে বলেছে এই মৃত্তিকা আমার জীবন ধনপ্রাণ। তো এই সেই দিন ওই তারপরেই ওই সকলে মৃত্তিকা নেওয়ায় ওখানে একটা ডোবা সৃষ্টি হয় এবং সেই গর্তকে কেন্দ্র করে সকলে মিলে নৃত্য কীর্তন আদিন করতে থাকে। মহাপ্রভুর যে চোখ দিয়ে জল বেরোতো পিচকারির মতো, এবং যাই হোক তার পরবর্তীকালে স্থানটি আস্তে আস্তে একটি জলপূর্ণ ডোবায় পরিণত হয়, যেটা পরবর্তীকালে চৈতন্য ডোবা নামে খ্যাত হয়েছে। তো এই হচ্ছে ওই এটা হয়েছে আজ থেকে ধরুন 1515 খ্রিস্টাব্দে, 506 বছর অতিক্রান্ত হয়ে গেল, 1515 খ্রিস্টাব্দে এই চৈতন্য ডোবা সৃষ্টি হয়েছে, 1515 বছর, হ্যাঁ হয়ে গেছে, মানে 506 বছর আগে চৈতন্য মহাপ্রভু, এটা এখন 2021 চলছে, তাহলে আমাদের 6 বছর আগে আমাদের 500 বছর পূর্তির বিরাট উৎসব হয়েছিল 5 দিনব্যাপী এবং বিরাট করে আমাদের নগর সংকীর্তন। এছাড়া এখানে আপনারা এই যে জায়গাটা আমরা আছি, বছরে কি রকম অনুষ্ঠান, এটা দুটো উৎসব হয়, একটা হচ্ছে যখন ওই চৈতন্যডোবা সৃষ্টি করলেন যেই দিন বললাম কার্তিকী কৃষ্ণা ত্রয়োদশী, কৃষ্ণা ত্রয়োদশী এই দিন হচ্ছে আমাদের সৃষ্টির দিন। তারপরে এবার তো সেই দিনটা তিনি এখানে ছিলেন, এই যে জায়গাটা আমরা যেখানে অবস্থান করছি দাঁড়িয়ে কথা বলছি এটা হচ্ছে শ্রীবাসঙ্গন,
এই অঞ্চলটার প্রাচীন নাম হচ্ছে কুমারহট্ট, এই জন্য এই অঞ্চলটার নাম হচ্ছে কুমারহট্ট শ্রীবাস্তবনগর। সেটা অনেক পরে, সেটা অনেক পরে, কিন্তু যেটা হাবেলি নগর তার আগে কুমারহট্ট এটা নাম এটা ছিল না, পরবর্তীকালে হয়তো এটা হাবেলি শহর হয়েছে, কিন্তু এটা কুমারহট্ট নাম আগে থেকে, সেই 500 বছর আগে এটা কুমারহট্ট নাম ছিল, তার আগের ইতিহাস আমার জানা নেই। আচ্ছা, যাই হোক, সেই সময় যখন এখানে শ্রীবাস পণ্ডিত মানে মহাপ্রভু যখন সন্ন্যাস গ্রহণ পূর্বক নীলাচলে চলে যায়, তখন শ্রীবাস পণ্ডিতও কিন্তু এখানে চলে আসেন নবদ্বীপ ছেড়ে, এখানে এসে এখানে নলিনী পণ্ডিত অর্থাৎ ওনার দাদা, তার বাড়ি ছিল এইটা, দাদা বিগত হয়েছিলেন সেখানে এসে, চার ভাই শ্রীবাস পণ্ডিতরা, শ্রীরাম, শ্রীপতি, শ্রীনিধি আর হচ্ছে শ্রীবাস, এই চার ভাই মিলে এখানে বসবাস করছিলেন, এবং মহাপ্রভু যখন চৈতন্যবাস সৃষ্টি করতে আসেন সেই সময় তিনি এইখানে সেই দিনটা রাত্রি অবস্থান করেছিলেন, পরের দিন ভোরবেলা আবার এখান থেকে বেরিয়ে যান। কিন্তু যেতে গিয়ে তিনি কানায় নাটশালা মালদহ ওই পর্যন্ত তিনি গিয়েছিলেন, সেখানে সনাতন গোস্বামীর সঙ্গে তখন দেখা হয়, সনাতন গোস্বামী বলেছিলেন যে যার সঙ্গে লক্ষ কোটি লোক বৃন্দাবনে যাওয়ার এটা পরিপাটি নয়, যার সঙ্গে লোক লক্ষ কোটি বৃন্দাবনে যাওয়ার নহে সেই পরিপাটি, সেই জন্য তিনি বৃন্দাবন যাননি সেই বছর। তবে কি হয়, আবার তিনি ফিরে আসেন এই পথে, ফিরে আসেন কবে, এই যে দোল পূর্ণিমার পরে তৃতীয়া প্রতিপদ, দ্বিতীয়া তৃতীয়া, তৃতীয়ার দিন আবার তিনি এখানে আসেন, এবং এখানে এসে এই শ্রীবাস অঙ্গনে শ্রীবাসের বাড়িতে কিছুদিন ছিলেন, এবং এখানে তার জন্য অন্য কিছু কিছু লীলাও এখানে একটা হয়েছিল। এখানে চৈতন্য ভাগবত ধামের সঙ্গে কি এই যে এই চৈতন্য ডোবার আপনাদের কোনো রিলেশন বা সম্পর্ক বা কোনো যোগাযোগ এখনো আছে কি? হ্যাঁ, এটা তো যেহেতু বললাম যে এটা মহাপ্রভুর গুরুদেবের জন্মস্থান, এটা হচ্ছে আপামর ওয়ার্ল্ড ব্যাপী সমস্ত বৈষ্ণব জগতের গুরুপাঠ, গুরুপাঠ বৈষ্ণব, যেহেতু মহাপ্রভুর গুরুপাঠ সমস্ত বৈষ্ণব জগতের গুরুপাঠ, এবং সমস্ত বৈষ্ণব জগতের কাছে আদরণীয় তীর্থ, এবং সমস্ত বৃন্দাবন নবদ্বীপ এবং ভারতবর্ষ ব্যাপী, এখন তো লকডাউনের জন্য বা করোনার জন্য লোকজন আসছে না, নাহলে আপনারা দেখতে পেতেন বিভিন্ন রাজ্য থেকে, সে হরিয়ানা, পাঞ্জাব, ওইদিকে তামিলনাড়ু, কেরল, এদিকে ভারতের বাইরে তো আসার চেষ্টাই করে, ফ্রান্স, আমেরিকা, লন্ডন, সমস্ত জায়গা থেকে এখানে লোকে দর্শন করতে আসে, কারণ এটা মহাপ্রভুর গুরু, মহাপ্রভুর গুরু। এবং সবচেয়ে বড় কথা যে অন্যান্য যে সমস্ত মহাপ্রভুর স্মৃতি বিজড়িত যে স্থানগুলো আছে তাদের অথেন্টিসিটি প্রায় নাই, কিন্তু এটা সেগুলো তর্কের বিষয় হয়ে গেছে, কিন্তু এটা কিন্তু আজও পর্যন্ত, এবং তার দলিল উইল যা কিছু সব সেই অনুযায়ী এখন সেই স্থানটা সেইভাবেই আছে, একদম ঐতিহাসিক প্রামাণিক স্থান। আমরা পবিত্র জায়গায় তার মুখ থেকে আমরা শুনব যে এই যে আপনি এখানকার মঠাধ্যক্ষ, যে বহু মানুষ এখানে আসে স্মৃতি বিজড়িত মহাপ্রভুর একেবারে গুরুপাঠ বলা যায়, মানে গুরুপাঠ এটা স্থান কীভাবে, মানে আপনারা কীভাবে কন্ট্রোল করেন, কীভাবে মানে বিষয়বস্তুকে, এই যে এত মানুষ বিভিন্ন পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আসে, বিভিন্ন জায়গা থেকে আসলে মহাপ্রভুর গুরুপাঠ দর্শন করতে চায়, তাহলে কোথা থেকে মানুষ কীভাবে আসে, কীভাবে আপনারা তাদেরকে আপ্যায়ন করেন যদি একটু? এখানে যারা যারা আসে দেখা গেল, কেউ হয়তো দূরাগত আসছেন, তারা হয়তো এখানে প্রসাদ পেলেন, থাকার অবস্থানের জন্য কিছু রইলেন, আবার যারা টুরিস্ট যারা আসে, আমাদের বিস্তৃত নাট মন্দির আছে, সেই নাট মন্দিরেই ওরা থেকে যায় চারাত্রি, এখানেই থাকে। হ্যাঁ, আবার অনেক আছে তাদের সঙ্গে বাসনপত্র থেকে রান্নার ব্যবস্থা থেকে সব কিছু থাকে, তারাই নিয়ে এসে তারাই এখানে পয়পসে করে এখানে রান্না টান্না করে টুরে তারাই পছন্দ করার ব্যবস্থা করে নেয়, এইভাবেই চলে, তাদের কোনো রকম খুব একটা অসুবিধা হয় না। এই আপনারা এটা চালাতে গেলে তো এই যে প্রচুর অর্থের সংস্থান, এগুলো আপনাদের কি যে যে যারা শিষ্য, বিভিন্ন শিষ্যকুল, তারাই সাহায্য করে এই প্রভুর বরাবর ভিক্ষার সেবা, ভিক্ষার সেবা, ভিক্ষার সেবা। এখন এই যে ছেলেটার কথা বলে গেল, আমার ভাই ও ভাই ও একটু বেরোয় কালেকশন, ভিক্ষা তো বেরোয়, তারপরে আগে আমি বেরোতাম, তারপরে এখন ওই মানে প্রায় বন্ধের পথেই হয়ে গেছে, সেবক অভাবে সব জায়গায় পড়েছে, এবার ওই ধরুন ভক্তরা প্রসাদ পেল তার জন্য সামান্য প্রাণগুলো রাখা হয়, তাতে কি হয় ওইভাবে প্রভুর সেবাও চালে টুকটুক করে এদেরও হয়, এইভাবে টুকটুক করে জোড়াতালি দিয়ে চলছে। তারপরে ভক্তরা হয়তো করুণা করে কোনো তার
অভাব ঘটলো বা কোনো কিছু, মানে কেউ কিছু যদি করোনা করে দেয় তারা নিজের ইচ্ছায় করে নেয়, এটা একটাই সবচেয়ে প্লাস পয়েন্ট, এটাই সবাই নিজের গ্রুপ আর্টের মতন করেন এবং সবাই নিজের মনে করে এগিয়ে আসেন, এটাই খুব একটা বড় আদরণীয়। এবং এই করোনা এবং মেন হচ্ছে আমাদের যে মন্দিরে যে মন রাধা বিনোদ রয়েছেন বা নিতাই গৌর রয়েছেন, এদের করোনাতেই চলছে, এরা চরণতলা আমাদের রেখেছে, আমরা আছি চরণতলায় রেখেছি, আপনারা আছেন। খুব সুন্দর কথা বললেন। আমরা একটা জায়গা, এক মানে মহাপ্রভুর গ্রুপ আর্ট, মানে ভাবতেই একেবারে শিহরিত হই আমরা যে এই স্থান একদম উত্তর চব্বিশ পরগনা জেলার একদম হালিশহর মহাশক্তির পীঠস্থান আমরা বলি, কিন্তু শুধু শক্তির পীঠস্থান নয়, এখানে বৈষ্ণবদেরও একটা পীঠস্থান রয়েছে। সেই ভিডিও, সেই দৃশ্য আপনাদের সামনে আমরা তুলে ধরলাম।